বিয়ে শাদি করতে চাও? হ্যাঁ তখন করতে চাই, সে যদি আমার মনের মতো হয় তাহলে করবো আমি তাকে শাদি। আচ্ছা মনের মতো এখন এই যে মিডিয়ার সামনে আসছো, এখন কি মনের মতো পাওয়ার আশা আছে? আশা আছে বলেই তো আসছি। আশা আছে বিদায় আসছো। আচ্ছা তো কোন ধরনের মনের মানুষ চাও, মানে তুমি একটু যদি বলো বিস্তারিতটা। চেহারা লাগবো না, যে আমার দুই বেলা দুই মুঠো খাইতে পারবো, আমার একটা বাড়ি বসে খাইবো, নামাজ পড়া দুই পাঁচ ওয়াক্ত ঈদ দেবে, আমি সেরকম একটা স্বামী চাই। আচ্ছা মানে যে তোমার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার? ফোনের মাধ্যমে। আচ্ছা তুমি যাও অবিবাহিত। প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, আর এস টিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করে দেবো এক সুন্দরী আপুর সাথে। অপরূপ সুন্দরী আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা তার সাথে পরিচয় হয়নি। আপু আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন আপু? হ্যাঁ খুব কষ্টই তো আছে। আচ্ছা কষ্টে আছেন, তো কষ্টের কথা বলার জন্য আসছে মিডিয়ার সামনে নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো কষ্টের কথাটা আমরা শুনি, আগে আপনার পরিচয়টা নিয়ে নেই। তো আপুর নাম কি? রোকসানা। তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে রোকসানা, তার কিছু কষ্টের গল্প নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য। তো রোকসানা, তোমার ফ্যামিলিতে কে কে আছে রোকসানা? বাবা মা আছে? বাবা ছিল, বাবা বিয়ে করে ফেলে দিয়ে মাকে চলে গেছে, এখন মা আমি আমার একটা ছোট বোন তিনজনেই আছি। আচ্ছা, তো দর্শক আমরা শুনলাম তার ছোট একটি ফ্যামিলি, বাবা নেই ফেলে চলে গেছে, আছে তার ছোট একটি বোন এবং মা, এখন বর্তমানে তিনজনের ফ্যামিলিতেই তারা চলতেছে। তো তোমার কোনো ভাই নাই না? ভাই ছিল, আচ্ছা গেছে বাবার সাথে, তখনই চলে গেছে। আচ্ছা ভাই ছিল, তোমার বাবা নিয়ে চলে গেছে নাকি? শুধু তোমরা দুইটা বোন আর তোমার মা আছো এখন? আচ্ছা ঠিক আছে, তো দর্শক আমরা শুনতেছি রোকসানার জীবনে জানা অজানা কিছু গল্প, থাকুন আমাদের সাথে, দেখুন তার ফুল ভিডিওটি, তার বিস্তারিত গল্প আপনারা বুঝতে পারবেন। তো রোকসানা, তোমার মা কি করে এখন? মা আগে কাজ করতো মাংসের বাড়ি আর গ্রাম ঘুরতো, এখন তো আর পারে না, এখন আমি নিজেই করি মাংসের বাড়ি, মেশিনে কাজ করি, চার পাঁচজন মেয়েরা আমরা করি, মা তামান দিনের শেষে 100-200 টাকা দিয়ে ওই টাকা দিয়ে সংসার চালাই, কতদিন না দেয় কতদিন বেতন থেকে কেটে রাখে, দেরি হইলে যাইতে, আর এখন বর্তমানে আমি সংসারটা চালাইতেছি, মাটা অসুস্থ। আচ্ছা মা অসুস্থ এখন? আচ্ছা, তো তোমার বাবা চলে যাওয়ার পরে তোমার মাই তো এতদিন সংসারটা মানে কাজকাম করে চালাইছে নাকি? যখন আমি ছোট ছিলাম তো তখন মা করছে, মা এখন অসুস্থ হয়ে গেছে, তখন আমি করি। আচ্ছা বাবা কতদিন আগে চলে গেল? বাবা পরে অনেকদিন আগে চলে গেছে, আমার ছোট বোন যখন 5 বছর তখন চলে গেছে। আচ্ছা মানে ছোট বোনের বয়স যখন 5 বছর তখন চলে গেছে? আমার বয়স তখন 10 বছর ছিল। আচ্ছা 5 বছরের ছোট বলো তোমরা। আচ্ছা তো দর্শক আমরা শুনতেছি তার করুণ কাহিনী রোকসানার জীবনের। তো তোমার মা তো কোনো কাজকাম করে না এখন? না এখন অসুস্থ হয়ে গেছে, অসুস্থ, কোনো কাজকাম করতে পারে না এখন। তুমি যা কাজকাম করে নিয়েছো তাতেই তোমাদের সংসারটা চলে? হ্যাঁ, ঘর ভাড়া আবার মার ওষুধ, স্কুল খরচ, ছোট বোনের এগুলো দিতে হয় আমাদের। আচ্ছা তুমি তোমার সংসারের খরচটা সম্পূর্ণ তোমার উপরে? আচ্ছা তো রোকসানা, এই যে তুমি যে কাজকামটা করো মানে যে সেলাই মেশিনের, তো এই সেলাই মেশিনের কাজটা মানে তুমি শেখার পরেই মানে 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 ইনকাম করা শুরু করছো নাকি? এর আগে তুমি কোনো আর কোনো কাজ করছো? এর আগে তো কোনো কাজ করি না, আমি 5 বছর ধরে। তো অনেক দিন হয়ে গেছে। তো তোমার কি বিয়ে শাদী হয়েছে রোকসানা? না বিয়ে শাদী হলে কার প্রতিবেদন সামনে আসতাম। আচ্ছা বিয়ে শাদী হলে কি আর আসতো না? না। আচ্ছা স্বামীর কাছে থাকতাম আমি, তো প্রতিবেদন সামনে আসতাম। আচ্ছা তো এই যে স্বামীর সংসারে থাকলে আসতো না, তো এখন স্বামীর সংসারে নেই বলে আসছো নাকি? মার সংসারে আছো এই কারণে আসছো? হ্যাঁ, মাটা অসুস্থ অসহায়, তার জন্য আমি না করলে খাওয়াইবে কেউ ওনাদের? আচ্ছা তুমি কাজ করেই খাওয়া, তুমি না করলে আর খাইতে পারে না? আচ্ছা তো বিয়ে শাদী তো হয় না এখনো তুমি বললা, তো তোমার মার কাছে কেউ বিয়ে শাদীর প্রস্তাব নিয়ে আসে না? নিয়ে তো যায় কিন্তু মনে করো আমি বসি না, কারণ বিয়ে শাদী বসে গেলে ছোট একটা বোন আছে, মা অসুস্থ আছে, অতদিক যত দেখা লাগবে, মাটা সুস্থ করে বিয়ে শাদীর কথা এলে বসে যাইব। আচ্ছা মার সুস্থর কারণে মানে তোমার জীবনটা কি এখন বিফলে ফেলাবা? কেন বিফলে ফেলবো, মারা সুস্থ হয়ে গেলে যে মন যেরকম মানুষ সেরকম। আচ্ছা মানে মা সুস্থ হয়ে গেলে পরে বিয়ে শাদী করে সংসারই হবে নাকি? এখন মা কতদিনে সুস্থ হবে তুমি গ্যারান্টি তো আর আছে তোমার? মা সুস্থ হয়ে যাবে, মাকে এখানে সুস্থ যে এখানে সুস্থ হবে না। আচ্ছা মানে চলে গেছে তো সুস্থ হবে না, মানে মানে তেমন অসুস্থ না মানে মানে এখন ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে নাকি? আচ্ছা ঠিক হওয়ার পরে কি বিয়ে শাদী করতে চাও? হ্যাঁ তখন করতে চাই, সে যদি আমার মনের মতো হয় তাহলে করবো আমি তাকে শাদী। আচ্ছা মনের মতো হলে, তো এই পর্যন্ত কারো কাউকে মনের মতো পাও নাই তুমি এখনো? মনের মতো পাও নাই বিধায় মানে মিডিয়ার সামনে আসছো, এখন এই যে মিডিয়ার সামনে আসছো, এখন কি মনের মতো পাওয়ার আশা আছে? আশা আছে বলেই তো আসছি। আশা আছে বিধায় আসছো। আচ্ছা কারণ মিডিয়ার সামনে আসলে অনেক দর্শক অনেক দিক থেকে মানে যোগাযোগ করে, রিলেশন করে, মনের মতো হয়েই যায় 10 জন দেখে একজনকে নাকি? যদি হয় সবাইকে মনের মতো হয়তো না, না সবাই তো আর মনের মতো প্রতিবেদন
আচ্ছা এর আগেও করছিলে তো তখন পাও নাই তখন পাইলে কি আর আপনার কাছে আসি আচ্ছা আচ্ছা তো দশকের আগেও পড়ছিল প্রতিবেদন করছিল রক্সানা কিন্তু মনের মতো পায় নাই বিধায় সে আবার আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য রক্সানার এখনো বিয়েশাদী হয় নাই সে চায় একজন মনের মানুষ আচ্ছা তো কোন ধরনের মনের মানুষ চা মানে তুমি একটু যদি বলো বিস্তারিতটা আচ্ছা মানে যে তোমাকে বাসাতে রাখবে নামাজ পড়াবে দুই বেলা খাওয়াবে এরকম মানুষ হলেই চলবে তোমার আচ্ছা তো তোমার এখন বিয়ে শাদী যদি কেউ করে তাহলে কি তোমার মা বা তোমার ছোট বোনের দায়িত্ব নেওয়া লাগবে না শুধু তোমার দায়িত্ব নেওয়া লাগবে এখন শুধু চাও মানে তোমার মাকে সুস্থ করে তোলার জন্য যে তোমার পাশে এসে দাঁড়াবে মানে তোমার মাকে সুস্থ করে তুলবে তাকে তুমি জীবন সঙ্গী করবে নাকি আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা তার বিস্তারিত গল্পটা আমরা তুলে ধরলাম সে এখন চায় তার মাকে নিয়ে সুস্থ করতে কারণ তার বড় ভাই আছেন কিন্তু থেকেও নাই আর সে এখন চায় মাকে সুস্থ করে যে তুলবে এমন একজন মানুষ পেলে সে জীবন সঙ্গী করবে এই তো রক্সানা আচ্ছা তো তোমার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে আচ্ছা তুমি যে অবিবাহিত মেয়ে অনেক দর্শক অনেক দিক থেকে ফোন দিবে কোনো সমস্যা হবে মানে কথা না বললে তো আর বুঝতে পারবা না যে কে ভালো কে খারাপ তাহলে তো আর চলবে না হ্যাঁ তো এখন চাচ্ছ মানে ভালো একজন যদি পাও তাহলে তার সাথে জীবন সঙ্গী করবে নাকি আচ্ছা তো তোমার নাম্বারটা তুমি বলতে পারবা রক্সানা না আমি বলে দিব আচ্ছা কোনোদিন কলম ধরো নাই তো আগে তো মানুষের কলম ধরে প্রেম ভালোবাসার মানে চিঠি দিত আই লাভ ইউ লেখে বা কেমন আছো কি করো হ্যাঁ মানে এখানে দুই দিন ওইখানে দুই দিন এই কারণে তোমাদের পড়াশোনাটা হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক সে আসলে কোনোদিন কলমই ধরে নাই এই কারণে হয়তো বলতেছে যে লেখাপড়াটা শিখতে পারে নাই তো প্রেম ভালোবাসার অফার যদি সে কেউ কেউ মোবাইলের মাধ্যমে দেয় হয়তো সে তাকে অফারটা দিতে পারবে কিন্তু কলম দিয়ে কেউ কে আই লাভ ইউ লিখে বলতে পারবে না এই তো রক্সানা আচ্ছা ঠিক আছে তো দর্শক আসলে হাসি খুশি মেয়ে রক্সানা আসছিল আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য তো তার নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন রক্সানাকে পেয়ে যাবেন নোট করে নেবেন দর্শক এই নাম্বারটা 01322421486 তো দর্শক আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি প্রথমবার ভুল হইতে পারে 01322421486 এই নাম্বারে আপনারা সরাসরি ফোন দিলে রক্সানাকে পেয়ে যাবেন তো রক্সানা এর আগেও প্রতিবেদন করছো এখনো প্রতিবেদন করতেছো তো এখন যেখানে তুমি থাকো মানে একা রুমে থাকো না তোমার ভাই মানে মা বোনকে সাথে নিয়ে থাকো মা বোনকে সাথে নিয়ে থাকি কারণ গরিব মানুষে দুই রুম কোনে ভাড়া পাবো এক রুমে ভাড়া টাকা দিতে বছর যায় না আমার আচ্ছা কারণ আমাদের দর্শকরা তো বেশিরভাগই রাতে ফ্রি হয় রাতে ফোন দিতে ফোন দিবে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা যখন ফ্রি থাকবেন তখনই ফোন দিবেন রক্সানাকে পেয়ে যাবেন তো দর্শক এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল আরএসটিভি বাংলা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে এই ধরনের নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে তো দর্শক আজ এই পর্যন্ত কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ